1971 সালে রাজারবাগের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের যাত্রা হয়েছে। অতীত থেকে এখন পর্যন্ত যে কোনো সংকটে বাংলাদেশ পুলিশ মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবে পুলিশ। যেখানে সব ধরনের অপরাধ ঘটে সেই জায়গায় চাকরি করতে হয় এবং চট্টগ্রাম এমনই একটি জেলা ছিল সেখানে সব ধরনের অপরাধ হতো। তো এবার এসে আমার অত্যন্ত ভালো লাগছে যে অন্তত এই কথাটি শুনতে হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে একটি পেশাদারি সংগঠন হিসাবে বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এবং মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে যে পুলিশ এগিয়ে যাচ্ছে সেই পুলিশ তার পেশাদারিত্ব যেমন বজায় রাখবে।